গরিব মানুষ মা, দয়া করে এক মুঠো ভিক্ষে গেট আউট, আই সেড গেট আউট, এখনই বেরিয়ে যা, নইলে যাচ্ছি মা যাচ্ছি, আপনি রাগ করবেন না, আমি যাচ্ছি। কেউ বলেনি আমি আমাকে ম্যাম সাহেব বলে রাখবে, আর অরুণকে সাহেব বলে রাখবে, ভালো থাকবে, থাকবে ম্যাম সাহেব। কি কাজ করো এখানে? ছি না, আমি রান্না করি। কত রকম ডিশ তৈরি করতে পারো? ডিশ রাখতে জানো না? ফিশ ফ্রাই আগে না, পটেটো চপ আগে না, মাটন চপ, মাংসের পোলাও, বিরিয়ানি আগে না। আমি বড় দুঃখী মেম সাহেব, দয়া করে আমাকে তাড়াবেন না, বেকার ছেলে, অসুস্থ স্বামী, একটা নবালক বাচ্চা, এদের নিয়ে কোন সাগরে ভাসবো আমি? বলো তুমি কোথায় যাবে তা আমি কি করে বলবো? টাকা খরচ করে আজেবাজে লোক রাখা আমি পছন্দ করি না, যাও অন্যত্র কাজ খুঁজে নাও। মাইনে আমার চাই না মেম সাহেব, মাইনে আমি চাই না, দয়া করে এখানে একটু থাকতে দিন, তবু তবু দিনান্ত তুই একটি বার আমি তাকে দেখতে পাবো, দয়া করে নাম সব দয়া করে। চেয়ার কাজ করতে পারবে? হ্যাঁ পারবো পারবো মেম সাহেব পারবো। 10 টাকা মাইনে পাবে, খাওয়া পরা পাবে না, যাও ভালো করে চা করে নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি। আই সোনা, তোমার নাম কি? আগে আমার নাম সাবিত্রী। হাতে করে চা আনবে না, ট্রেনে করে নিয়ে আসবে, সব সময় পরিচ্ছন্ন পোশাক পরে থাকবে, নোংরা আমি আর একদমই পছন্দ করি না। আমার মনে থাকবে ম্যাম সাহেব, আমার মনে থাকবে, দেরি দিন বউ আগে জিন্দা লাগবে না। এমন সাথে হল নিপুণ করে বলুন বাবু বললে এই পোশাক চাকরি করতে এসেছ? যাচ্ছি ম্যাম সাহ। আরে বাবা, বুঝে দেখি একেবারে কাঁচা খেজুর তেমন। একটা একটা করে সবগুলোকে তাড়াতে হবে। জেলা মেস্টের চা করবে না করবে দুদিন, রাধুনিটাকে দেখলে অন্নপ্রাশনের ভাগ পর্যন্ত উঠে আসে।
ইম্পসিবল এই পরিবেশে থাকা। হ্যালো মিলি নাকি দিয়ে জ্যাকি আমার অর্গানে রেডি তুমি যা আসবে কি আমি ভাবতেও পারি দেরগা আওয়াজ দেবি কাল রাতে তুই একা একা ট্যাক্সি করে চলে এলি ভাবনা সারা রাত আবার ঘুম হয়নি অজানা অচেনা শহর বিপদ হতে কতক্ষণ বিল লাগালো আমি পারলে পড়া আমি আদি কামে 10 টা পুরুষকে এক হাতে কিনে আর এক হাতে বেচতে পারি তা তো পারিস কিন্তু দিনকাল তো ভালো নয় মা বিপদ আসতে কতক্ষণ জাস্ট এক মিনিট ডেনি চায়ের কথা বলে আসি সাবিত্রী সাবিত্রী বিল লাগালো চাই ম্যাডাম গোপিয়ালা চা কুইক জলদি নিয়ে এসো আইতাছি সাবিত্রী কেন পেয়ারা বাবুর চিনে হোপলেস ড্যাডি হোপলেস অগ্নির এতটুকু কমন সেন্স নেই রান্নার জন্য একটা মেয়ে ছেলে কে রেখেছে ডিশ কাকে বলে সে জানেই না কোনো সেন্স না আমাদের সে জীবনে শোনেই তাহলে খাওয়া দাওয়ার তোর খুব অসুবিধা হচ্ছে তুমি বরং ইয়াসকে মাস খানেকের জন্য এখানে পাঠিয়ে দাও মনে পুশ করে উত্তম হয়ে দিয়ে আমি অন্য বাবুর চি দেখে নেব এরা দেখছি আমাকে জ্বালিয়ে মারবে চা এমনি করে নিয়ে আসে বেরো বেরো হতো চারি খেয়ে দেখুন না মা চা খারাপ হয়নি দূর হ দূর হ আমার চোখের সামনে থেকে অভাবে চা খায় বাঙালি কেরানির নিজের কষি মতো যে চার চা বানিয়ে নেবে আমি স্বীকৃতি পেয়েছি সেই গল্পটাই আমি তোমাকে বলেছি তোমার কথার মধ্যে আমি স্বীকৃতি দিতে পারছি না মেনে হচ্ছে হাই সোসাইটির গান ফরেন হিস্ট্রি নিয়ে কনভেন্ট থেকে এমএ পাস আর নিজস্ব একটা সত্তা আছে রুচি জ্ঞান আছে আপনার কন্যার দুটি ছবি আছে এই শুধু সংবেদনশীল বাঙালি একটি মত কথাগুলো তামিলি কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক কোনোদিন ময়ূর হবে না অর্থাৎ
আল্লাহ শত দোয়াতেও যায় না। আমার বইটার শুটিং কাজ অরুণকে নিয়ে যাবে, চলো চলো ড্যাডি তোমাকে বাড়িটা একবার ঘুরিয়ে দেখা। চলো আমাদের পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মেয়নদীর জনতার কিন্তু আমি বলবো নাম এই এই পৃথিবীটা তোমাদের নয়, ওদের ওদের ওই ধরিদের অন্তত তোমার জামা কাপড়ে না দেব না, তুই আমাকে ক্ষমা কর ভাই, মা শুনে রাগ করবি, তুই তো জানিস মা আমার আদর্শ। জানি দাদা জানি, কিন্তু এভাবে কতদিন বাঁচবে তোমরা? যতদিনই বাঁচি কারোর আমার কোনো অভিযোগ নেই দেব, ছোটবেলা থেকে মা কষ্ট করে মানুষ করেছে, আজও মায়ে চালাচ্ছে দাদা আমার মায়ের প্রাণে আঘাত লাগে, এমন কাজ আমি করতে পারবো না রে দেব, এমন কাজ আমি জানে না এটা কান্নার যুগ নয়, এটা পাল্টা মারের যুগ। আরে 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 জেলা প্রশাসক অরুণ রায় না এটাকে একটু কারণ এখন তুই বড় দূরের চাকরি করছিস, তোর তাই আপন করছি, আপনি বিশ্বাস করুন আপনাকে ঠিক আমি মনে করতে পারছি না। আচ্ছা তুই তো প্রেসিডেন্সি কলেজ থেকে পাস করেছিস, হ্যাঁ কিন্তু রামগড়ের কুমার সুনীত মল্লবর্ধনের কথা তোর মনে আছে? সুনীত আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু আপনি ঘরে হতো মাগা, আপনি নয় আপনি নয় বল তুই, মানে আমি সেই সুনীত, তুই শুনি কেন সন্দেহ হচ্ছে? অন্যরকম
ঘরের খেয়ে ঘরের মুখ তাড়িয়ে বেড়াচ্ছিস। আরে বেটা, দেখানো যারা রাজা জমিদারের আর কোন কাজ আছে বল? কথা কি জানি শুনুন, রাজাগিরি আমার এক ভ্রম পছন্দ নয়। চোখের সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার নিরন্ন মানুষ এক মুঠো ভাতের জন্য রাজপথে মাথা কুটে পড়ছে, অথচ দেশের ধনী সমাজ নির্বিকার। এদের বাঁচাবার জন্য রামগড়ের জমিদারিটা আমি 2 লাখ টাকায় বিক্রি করে দিয়েছি। আমি কি ভুল করেছি? না ভাই, তোর সিদ্ধান্ত অভিনন্দন যোগ্য, আমি তোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখনো বাড়ি যাসনি? না শুভন, দেখ তো একে চিনিস? হিরে বেটা, টিকটিকি অসম, চোখ এমন বড় বড় করে তাকাচ্ছে যে কারোতে পড়বে না। হিরে, চিনতে পারছিস না ওকে? না মানে আমি তো ঠিক দৌড়শালা, গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মর। আরে আমাদের শুনি শুনি, হ্যাঁ শুনি, মোল্লা বর্মন রামগড়ের কুমার, শুনিদের চেহারা তো এরকম ছিল না। তা যা বলেছিস, কথা তুই জানিস, বিলেতে 2 বছর ছিলাম যে। তাই বল, তোর বাবা অবশ্যই বলছিলেন তুই বিলেতে গেছিস। তা বাবু একা ফিরে এসেছিস না সঙ্গে মেম নিয়ে এসেছিস? না রে না, সেরকম দুর্ভাগ্য আমার হয়নি। মনে প্রাণে আমি বাঙালি, তাই একটি বাঙালি লোলনার পানি গ্রহণ করে আমি ধন্য হতে চাই। গুড বয়, গুড বয়, এই তো চাই। হে শুভ, কেষ্ট কিছু করতে পারলি না? অরুণ, এখান থেকে আবার আবার পালাতে হবে দেখছি। কেন রে? একটা ভদ্রবেশী যাচ্ছ, নাম দেবব্রত চৌধুরী, শহরে বেশ কিছু ধনী লোককে বাউতা দিয়ে মোটা টাকা মেরে দিয়েছে। চেহারা নাকি একমাত্র তার মন্দ, তাই নাকি? লোকটা এমন চতুর যে পুলিশ তাকে ধরা তো দূরে থাক, কোনো পো পর্যন্ত পাচ্ছে না, অথচ খবরে কাগজে ওরা পিণ্ডি ছটকাচ্ছে। লোকটা তাহলে খুব খুগাচ্ছে তোদের নাকি বলে? শুধু কি কাগজে ওরা, দেশের রাজনৈতিক নেতারা বলেছে পুলিশ শান্তি রক্ষক নয় ও শান্তির সৃষ্টিকারী। আপডেট বলেছে সারা পুলিশ ঘুষখোর, কোন দিকে যাই বল? একই বলে সাকের করা। এই অসত্য বাদ দিয়ে দেখি আমার বাড়িতে চল, চাকরি আসবি। শুধু হাতে যাওয়াটা কি ভালো দেখাবে? এমনি তোর বাড়িতে তো বউ আছে রে। এমনি আমার মারিবে কত টাকা ছিল রে? আজ আমি সাথে কি করে যে আমি মনীষণের বাড়িতে মুখ দেখাবো? এই মনীষণের বাড়ি কি রে? পোশাক ডেলিভারি দেওয়ার কথা ছিল আজ, অথচ ব্যাংক থেকে যে তুলবো তার তো কোনো উপায় নেই। কেন কাল তো আবার আমার 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 আত্মহত্যা করতে ইচ্ছে করছে ভাই। আমার আমার সঙ্গে চল অরণে। আরে চল না, দেবো টাকা, 7000 তো। হ্যাঁ হ্যাঁ চল। কিন্তু তোর বউ হয়তো না রে? না, বউ কিছু বলবে না।
চল না, অরুণ পাতার কেলাপ করবে না, টাকা তুই পেয়ে যাবি। তোরে ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারি। চল তো বাদে তোর, চল টাকা দে ভাই, টাকা দে ভাই। বুঝি বুড়ো হয়ে গেল, সার আলো হৃদয় ঘটিবে, দূর হবে সবালু। আবার শুনিব কোকিলের সুরগুণ তার, বুকে পারে তারা মুখে বলে তারিবে, হাজার বর্ষে চলো। অমানসী বুঝি ভোর হয়েছে শত, এবার জ্বালাবি তোরা আশার লোকে। বরদা সাহেব আমাকে খুব ভালোবাসে। ভালোবাসেন? ভালোবাসা নয় রে বোকা, ভালোবাসা নয়, এর নাম দয়া করুণা অনুকম্পা। সাহেবের মতো যদি তোমারও একটা চাকরি থাকতো, রাধুনীর আর কাজ করতে হতো না মা। একটা চাপ রাশি কাজের জন্য দূরে দূরে হন্যে হয়ে কুকুরে মত করেছি, সাহেবদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি, কিন্তু চাকরি আমার হলো না। এ যুগে কাদের চাকরি হয় জানিস? অফিসে যাদের মামা মেসো আছে, বড়লোক শ্বশুর আছে, যারা মোটা ঘোষ দিতে পারবে চাকরি হবে তাদেরই। এই সপ্তম নিষিবর্জ আশা স্বতন্ত্র, এই সমাজটা যতদিন থাকবে গরিবের কোনো আশা নেই রে, গরিবের অতি বুদ্ধি মান্যতা আমলের সারা পৃথিবীটার দেহে পছন্দ রে গেছে, সর্বাঙ্গে তার সন্ত ভিন্ন প্রেমিকের অতি গঙ্গময় বিষাক্ত দেহ থেকে। সুখের চেহারাটা তুই দেখেছিস? আমার ওই আদরের ছোট ভাই, কেউ আমাকে বলে পাগল। এই অতি বন্ধ ধরাজন পৃথিবীটাকে ভেঙে ধরে দিতে হবে, রক্ত আপনি ঘৃণা কেন?
নীলা দেবী, দেবী নয় বর্দা, বলুন নীলা, নীলা ওখানে দাঁড়িয়ে আপনার সমস্ত কথাই আমি শুনেছি। এই পৃথিবীটার উপর এত ভীত শ্রদ্ধাকে রাখা বলুন তো। এখানে মায়া নেই, মমতা নেই, রূপের চক্তিতে মনুষ্যত্বের বিচার হয়। স্নেহ প্রীতি প্রেম ভালোবাসা এখানে শুধু কথার কথা। কেমন করে তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার পাঠ্য জীবনের রোগী আপনি আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠালে আপনি হয়তো ভাবতেন বাড়ি তো আমি সাহেব করে বলাচ্ছি, আপনি হয়তো যেতেন না। গরিব মানুষের বর্ষা কথা আমি বুঝি সম্পদ বাবু, এবং এও জানি যে গরিবের আন্তরিকতা কেউ ভুল বুঝে, ভুল বুঝাটা কি অন্যায় বাবু। মানবিকতার দোহায় সভা সমিতিতে বক্তৃতা দিয়ে হাত তালি কুড়ানো এসেছেন পূষা জানুয়ারিকে অনুগ্রহ দেখাতে, দড়ির সঙ্গে গরিবের বন্ধুত্ব হয় না, হতে পারে না। প্রাসাদ কোনোদিন পণ্য কুটির মাঠে করতে আসবে না, পুরের সূর্য ও অস্তগামী তারাকে কোনোদিন বলবে না তুমি আমার বন্ধু। ধারণা জন্ম থেকে নীলা আছে, নীলা